নমস্কার বন্ধুরা আরও একবার আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আরও একবার হাজির হয়েছি তো খবরটি না স্কিপ করে ভালো করে দেখুন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন রাজ্যের আর্জি খারিজ প্রায় বারোশো শিক্ষক প্রার্থীর নিয়োগ নির্দেশ বহাল আর উপায় নেই সুপ্রিম কোর্ট এবার রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ায় দু হাজার ছয় সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রায় বারোশো প্রার্থীকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষেন কাউল ও বিচারপতি দীপক গুপ্তার ডিভিশন বেঞ্চ সাতই আগস্ট জানিয়েছে চব্বিশে জানুয়ারি দেওয়ার রায় পুনর্বিবেচনার যে আবেদন করা হয়েছে তার কোনো ভিত্তি নেই তাই আবেদনটি খারিজ করা হলো বিতর্কের মূলে তৎকালীন রাজ্য সরকার অনুমোদিত বিভিন্ন পিটিটিআই অর্থাৎ প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা দু সালের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী বাড়তি বাইশ নম্বর পাবে কিনা সেই প্রশ্নে কারণ ওই প্রতিষ্ঠানগুলি রাজ্য সরকার অনুমোদিত হলেও এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অনুমোদিত নয় এই বিতর্কে কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা হয় শেষে কেন্দ্রীয় ও রাজ্যের আইনি ব্যবস্থার সংঘাত দেখা দেয় ওই প্রশিক্ষণ প্রাপ্তদের অযোগ্য ঘোষণা করে হাইকোর্ট সেই সূত্রে ওই প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এই বছর চব্বিশে জানুয়ারি উপরোক্ত বেন জানায় রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য মামলাকারীদের দোষারোপ করা যায় না সেই সূত্রে নির্দেশ দেওয়া হয় এমন প্রশিক্ষণের শংসাপত্র যাদের আছে এবং যারা দু সালের একত্রিশে ডিসেম্বর আগে আইনি বিচার প্রার্থনা করেছিলেন তারাই ওই অতিরিক্ত নাম্বার পাবেন আর দু সালে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে দু হাজার নয় দশ সালে পরিণতি প্রাপ্ত হয় সেখানে মামলাকারীদের ওই অতিরিক্ত নম্বর দেওয়ার পর প্রাথমিক শিক্ষক পদের প্যানেল আবার বানাতে হবে তবে এর জন্য যারা ইতিমধ্যেই নিয়োগ হয়েছেন তাদের চাকরিতে হস্তক্ষেপ না করে রায় ঘোষিত হওয়ার দিন থেকে তিন মাসের মধ্যে মামলাকারীদের নিয়োগপত্র দিয়ে দিতে হবে আর মামলাকারীদের জন্য দরকারে পদ তৈরি করতে হবে যা ভবিষ্যতের শূন্য পদের সঙ্গে মিলিয়ে দিতে হবে ওই রায় বর্তমান রাজ্য সরকারের পুনর্বিবেচনা আবেদন করেছিল সুপ্রিম কোর্টের একই বেঞ্চে কিন্তু আবেদনটি খারিজ হওয়ায় মামলাকারীদের চাকরি দেওয়া ছাড়া অন্য পদ নেই বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন ধন্যবাদ